দিয়ে করা রে বউ? আমি জানি তোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, তুই তো বাবা মশাইয়ের চোখের মণি ছিলিস, সেবা যতন তো তুই বেশি করতিস, তো আরো ভেঙে পড়ার কথা। আমারই মনে হচ্ছে মাথার উপর থেকে চাঁদখানা সরে গেল। তোর কিছু মনে হচ্ছে নে বউ? কেন কিছু মনে হবে নে বলতো দিদি? এই জীবনে তো আমি বাবা মশাইকেই সবচেয়ে বেশি মান দিয়েছিলাম, তিনি ছিলেন আমার দেবতা। কিন্তু আমি যদি এখন ভেঙে পড়ি, তোমার ঠাউর বউ, তোমার শাওরি মা তাদের কি সামলাবে বলতো দিদি? তাছাড়া এই ধাক্কার পর তিনি একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আমার বুকটা যে কতখানি ভারী হয়ে আছে সেটা আমি কাউকে কাউকে বলতে পারিনি দিদি। তুমি এলে, তুমি এলে আর আমি তাই বললো, তুমি ছাড়া আমি মনের কথা কাকে কই বলতো দিদি? আমি জানি, আমি জানি রে বোন, তুই এই কদিনে একা একা অনেক কষ্ট সহ্য করেছিস, আমি পদ্মর ফেতে আসতে পারলুম রে, ভেবেছিলুম বিধবা মানুষ, বেতে গিয়ে কি বা করবো, কিন্তু তোরও তো কোনো কান্ডি জ্ঞান নেই, নিজের বাদ কাপড়ের দিন আমাকে টেনে নিয়েছিলি সব অনুষ্ঠানের মাঝে, মনে আছে? আর এবারও যদি কোনো দায়িত্ব দিয়ে বসতিস সবকিছুর বিরুদ্ধে গিয়ে, সেই ভয় আমি আরো আসিনি। পদ দিদি, পদ্ম শাওরি মা এসেছে, ভেবেছিলুম এবার কত আনন্দ করব, তোর বের গপ্প শুনবো, কিন্তু সেসবের আর উপায় রইল না রে। ও বউ, বউ তুই তুই যা, তোর বেয়া নিয়েছেন না, নিয়ে আয় গিয়ে ওনাকে। পদ্মমা আয় দেখি, দে এদিকে আয়। বল দেখি মা, তোর সৌরগর পছন্দ হয়েছে তো? পছন্দ কেন হবে না বর দিদি, পদ্ম তো ও বাড়ি ছেড়ে আসতেই চাইছিল নি, তাই না রে পদ্ম? আসুন রিয়ান, ভেতরে আসুন, ভেতরে চলুন। ও দিদি, এই হলো কি আমার বড় জা, আজ বৃন্দাবন থেকে পিড়েছে। এই হলো পদ্ম শাওরি মা, বাবা মশাই খবরখানা পেয়ে এসেছেন। ঠাকমা, শোকের ঘর পেন নাম করতে নেই। ঠিকই বলেছেন দিদি, সত্যি যেন বিনা মেঘে বজ্রপাত। বাবা মশাই যে আর নেই তা আমরা কেউ বিশ্বাসই করতে পারছি না। বেন, বলছিলুম একখানি কথা কইব,
আপনাদের এখন তো অসহজ বাড়ি, 700 কাজ রয়েছে। আমি যদি রামকে আর বৌমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, আমার মনে হয় বিয়ান কথাখানা খারাপ বলেননি। পদ্ম নতুন বিয়ে হয়েছে, এই সময় শোকের ঘরে থাকাটা ঠিক হবে না। আর তাছাড়া ও তো এখন পরগত্তর, ওর গায়ে অসুধ নাকবে না। দিদি, তুমি পদ্মকে শুধু ও কি চায়? ও যা চাইবে তাই হবে। বলছিলাম কি বেয়ান, আপনি একটু বসুন, আমি নেবু শরবত দিতে বলছি। এখনো তো আমাদের অসুখ লাগেনি, যতক্ষণ না তিনারা দাহ কাজ করে ফিরছেন ততক্ষণ আমাদের অসুখ লাগবে না। আপনি একটু বসুন। কি চাও, আমার সঙ্গে পেরে যেতে চাও না এখানেই থাকবে? এটা তো আমার ঘর নয়, কেন আমি এখানে থাকব? আর মায়ের তো আরো মেয়ে আছে মাকে সাহায্য করার জন্য। মা, আমি আমার নিজের সংসারে ফিরে যেতে চাই। বাবা, একটু নিম পাতাটা দাঁতে কাটো। চন্দ্র, বাবা একটুখানি মিষ্টি মুখ করো। আপনি এসে গেছেন, কখন ফিরলেন? একটু আগে ফিরলুম ঠাকুরপো, তখন তোমরা শ্মশানে। নাও একটু মিষ্টি মুখে দিয়ে নাও, তারপর ভেতরে চলো। আপনারাও ভেতরে যান করুন মশাই। বৌঠান কোথায়? মা ঘরেই আছেন। আমি আর কালী একটু বৌঠানের সঙ্গে দেখা করে আসছি। এসো কালী। বিধির লিখন কেউ কন্ডাতে পারেনি।
আর তোমাকেও মায়ের ওই রূপ দেখতে হবে। আমি জানি তোমার খুব কষ্ট হবে, কিন্তু তাও তোমায় দেখতে হবে ঠাকুর। এমন অবস্থা হতো কিছু মনে করো না, কথাখানে চেপে রাখতে পারলাম না। একে একে তো তু দুখানা প্রাণ এভাবে চলে গেল। বংশধর বংশধর করে আর কি বলি, সুন্দরী বউ যদি এখানে বেটা দিতে পারত তাহলে কি আর এইভাবে সবাই চলে যেতেন? এখন আর ওসব কথা কই কি হবে ছোট বউ, অনেক কয়েছি কিন্তু যা কপালে নেই তা কি আর হয়। নকিমন্ত দেখে পিতরাম বউ এনেছিল, বড় কর্তা ঠিক উচি দেখেছিলেন, শেষ পর্যন্ত কি হলো বলো দেখি। সব কথা কেন বলছিস ছোট? বউয়ের কপালে যদি না থাকে ও কি করবে? টাউট দেবতা তো কম করেনি। ফুল ঠাকুমা, আবার এসব কথা কেন উঠছে? আমি সবে বাবা মশার দেহ দাহ করে এলাম এসব শোনার জন্য। আমি নিজেকে সামলাতে পারছি না, অথচ বাড়িতে এসে আমাকে এসব কথা শুনতে হচ্ছে। আমি ভেবেছিলাম একটা শোকের বাড়ি, কিন্তু তা নয়। আপনি চুপ করুন, কথা বাড়ালে কোল বাঁধবে, সত্যি সকলে শোকের মধ্যে আছেন। তোরা চল এখন, বেটা এসেছে মায়ের কাছে, একটু আলাদা কথা কই, হালকা হোক নিজেরা। আমি একটা কথা কই দিল ছোট বউ, এ বাড়িতে এ ধরনের কথা আর কোনোদিন হবে না, আমি ছেড়ে কথা কইব না। চন্দর যা মায়ের কাছে গিয়ে বস, যা বাবা যা, তোরা সব চল আয়। Thank you.
যায় বাবা, বস আমার কাছে একটু। শোন বাবা, তোকে কটা কথা কই, মন দিয়ে শোন। মাথার উপর থেকে সবকটা পুরুষ মানুষ একে একে সরে যাচ্ছে, তবু তেল মরছে নে। কিছু মনে করিস না ভয়, তোর এই ফুল ঠাকমা মানুষটি মোটেও সুবিধের নয়। কেন, কি হলো আবার? দিব্যি আমি দিদিকে এই নিয়ে বিনিয়ে পথে আনছিলুম, বংশধর টংশধরের কথা কয়ে। তা তোর ফুল ঠাকমা আমাকে মাঝখান থেকে থামিয়ে সবাইকে ঘর থেকে বার করে দিলেন। হ্যাঁ মা, তুমি জানোই তো ফুল ঠাকমা বরাবরই দাদার পক্ষে। শোন, ওসব পক্ষে টক্কে আমি আর শুনতে চাই নে অভয়। বটটাও চলে গেছে, এবার এই সম্পত্তির ভাগ বাটোয়ারা বুঝে নিতে হবে। আমরা কি বানের জলে ভেসে গেছি নাকি যে বড় তরফ একাই সব গেরাস করবে? আরে দাদা যতদিন আছে ততদিন ততদিন কি হাত পা গুটিয়ে বসে থাকবি? এটাই সুযোগ অভয়, সকলের মন শোকে দুর্বল হয়ে আছে, এখনই যা লিখিয়ে টিকিয়ে নেওয়া লিখিয়ে নিতে হবে। ভুলে যাস না, চন্দরের ব্যাটা নেই, মেজ বউ মাজা, মার বংশের বংশধর বলতে তো তোর ব্যাটা, আমার নাতি, সেই তো সবকে বাঁচিয়ে দেবে। আমাদের অধিকার কিন্তু আমাদের বুঝে নিতে হবে অভয়। নেব না মা, এবার আমি অন্য একটা চাল চালবো। ওর সব চালটাল আমার জানা আছে, কিছু মনে করিস না, তুইও দিন দিন তোর বাপটার মতো হয়ে যাচ্ছিস। গাদার মতো দিন রাত খাটছিস, আর বড় তরফ যা দিচ্ছে তাই নিয়ে সন্তুষ্ট থাকছিস। আমার বুদ্ধিটা শোনোই না। এবার আমি দাদার সাথে কথা বলে কয়েকটা তালুক নীল রপ্তানির ব্যবসাটা নিচে দেখব। আরে দাদা তো সমাজ সেবা নিয়ে ব্যস্ত থাকবে, তার কি আর ব্যবসা দেখার সময় আছে? এই সুযোগটাকে কাজে লাগিয়েই জমিদারি আর ব্যবসাটা হাতের মুঠোয় করে নেব। পারবি, পারবি অভয়? বড় তরফের সব ব্যবসা নিজে করে নিতে পারবি? আরে পারবো, পারবো, পারতে আমাকে হবেই মা। আমার বুকেও কম জ্বালা নেই, কূট বুদ্ধিতে যে দাদা আমার কাছে ছেলে মানুষ, এবার সেটা প্রমাণ করে দেব। তবে মুখে দেখাবো যেন মাথার উপর দাদাই আছে। এদিকে পায়ের তলার জমিটা আস্তে আস্তে কেড়ে নেব। জ্যাঠামশাই থাকাকালীন যেটা করতে পারিনি, এবার সেটাই করে দেখাবো। সেখানে কিন্তু বাবা মশাই স্নেহের পাত্র রয়েছে, তার ছোট ভাই, সে কিন্তু বাবা মশাইকে খুব ভক্তি চিন্তা করত, বাবা মশাইয়ের নির্দেশ মেনে চলত। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথাটা একটিবার ভাববেন। কিন্তু রানী, বাবা মশাইয়ের রক্ত জল করায় সম্পত্তি, এই সম্পত্তি যদি আমি রক্ষা করতে না পারি তাহলে বাবা মশাই স্বর্গে গিয়েও শান্তি পাবে না। এই সম্পত্তি রক্ষা করার জন্য আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যা করবেন মাথা ঠান্ডা করে করবেন, রাগের মাথায় কিচ্ছুটি করতে যাবেন না। আপনার রাগ হলে কি হয় তা তো আমি জানি, তাই জন্যই কথাগুলো কইছি। কিন্তু অভয় যদি এই নিয়ে কোনো বাড়াবাড়ি করে তাহলে ওর কপালে দুঃখ আছে। অভয়ের বাপ তো চেয়েছিলেন সম্পত্তির একটা ফয়সলা হয়ে যাক, হলো না, তার কারণ ওই যে কুমন্ত্রণা। ছোট করি মা, বাবা মশাইয়ের আত্মার কল্যাণে আজ মিষ্টি বিতরণ করা হচ্ছে। পাঁচজনের সম্মুখে অন্তত বাবা মশাইয়ের মানটুকু রাখুন।
বাবা মশের নামে এইসব কথা কইবেন না। অমন একজন বিচক্ষণ মানুষকে আপনি বলছেন নোকের কুমন্ত্রণা শুনে চলতেন, ঠিক ছোট কুড়িমা। বাবা মশাই এখনো চিরাদ্দ পর্যন্ত হয়নি। সকলে বলে চিরাদ্দ পর্যন্ত আত্মা চারিপাশে ঘোরে, তিনার কতটা কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন? কি বললে? এত বড় আসপত্ত তোমার, সকলের সামনে তুমি আমার মুখে মুখে কথা বললে, আমাকে অপমান করলে। একখানা কথা কইতে এরুম চন্দর, অপমান করার ইচ্ছে যখন ছিল তখন নিজে করলে না কেন বাবা? বউ তো পরের ঘরের মেয়ে, তাকে দিয়ে অপমান করাতে গেলে কেন? তখন পিসিমাও এক গাদা কথা শোনালেন, তুমিও রেগে গেলে, কিন্তু ধম্ম সাক্ষী করে বলতে পারি, বর ঠাউরকে চেরোটা কাল আমরা দেবতা মেনেছি, তার মুখের দিকেই তাকিয়ে দেখেছি, কিন্তু তিনি চোখ বোঝার সঙ্গে সঙ্গে সবকিছু এমন পাল্টে যাবে তা তো হয়নি চন্দর। কেন, কি হয়েছে? তোমার বউ, সে তো কোনোদিন আমাদের মান দেয়নি, আর আজ সবার সামনে আমাকে অপমান করলে। না না, এই অপমান আমার আর সহ্য হচ্ছে না। আমি অভয়কে বলছি, সে যেন আমাকে নিয়ে সংসার ত্যাগ করে। তোমার বউ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে এ বাড়িতে আমাদের ঠাই নেই, এ বাড়িতে থাকতে হলে তার হাত তোলা হয়ে থাকতে হবে, দাসীবাদী হয়ে থাকতে হবে। জনার্দন, এই ছিল আমার কপালে। কি কি হয়েছে ছোট কুড়িমা, আপনি কাঁদছেন কেন? তোমাকে আর কি বলবো বড় বউ, তোমার যেমন পোড়া কপাল, স্বামী থেকেও আমার তেমন পোড়া কপাল। চন্দ্রের বউ আমাকে কিভাবে অপমান করেছে জানো? এখানে থাকতে হলে তার হাত তোলা হয়ে থাকতে হবে, সব ক্ষমতা তো এখন তারই, তাই না? তবু বড়টাও যতদিন বেঁচে ছিলেন নখ দেখানো মানটুকু আমাদের দিত, তিনি যেই চোখ বুঝলেন অমৃতার স্বরূপ বেরিয়ে পড়ল, সে পুরস্কার আমাকে বুঝিয়ে দিয়েছে তার রাজত্বে থাকতে হলে তার দাসীবাদী হয়ে থাকতে হবে। এ বাড়িতে থাকা আমাদের কপালে নেই। আমি জানি চন্দ্রের খারাপ লাগছে কথাগুলো, তবু এটাই বাস্তব। ছোট কুড়িমা, কি হয়েছে আমায় একটু পরিষ্কার করে বলবেন। তোমায় বলে কি হবে বাছা, তোমায় বলে তো আর বিচার পাবো নে, তবু কইছি শোনো, বিনা কারণে চন্দ্রের বউ সকলের সামনে, জি চাকর কাঙালি আমার বউটাও ছিল তার সামনে আমাকে অপমান করলো। এ বাড়িতে এতদিন আছি, কেউ কোনোদিন এইভাবে অপমান করার সাহস পায়নি। না না না, এরপরে আমার আর এ বাড়িতে থাকা চলে না, আমি দিদির কাছে যাচ্ছি বিদায় নিতে। ভাই হয়ে ভাইয়ের কর্মচারী, লোকে যখন শুধোবে অভয় কি জবাবটা দেবে? না 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 না, আমি এ সংসারে থাকবো না, আমি অভয়কে বলছি আমি চলে যাব। না না ছোট কুড়িমা, এখন ওষুধ পারি, এই সময় কোথাও চলে যাবার কথা মুখেও আনবেন না, আমি দেখ। এই তো বউ, তুই চলে এসেছিস, তুই তুই কি কইছিস ছোট কুড়িমাকে? আমি তো কিছু বলিনি, শুধু সবার সম্মুখে প্রীতিবাদ করেছি। শোনো বড় বউ শোনো, নিজে কেমন বড় মুখ করে স্বীকার করছে যে আমাকে অপমান করেছে, এরপরেও তুমি বলবে বাড়িতে আমার থাকা উচিত? আমি থাকবো না, রইল তোমাদের সংসার, আমি চললু। বোঠান, সর্বটা দিন তো গলাটা শুকিয়ে গেছে। তুমি তাহলে এর কোনো প্রতিবাদ করবে না তাই তো চন্দ্র?
আমি ভুল হয়েছে তোমার কাছে বিচার চাইতে আসা। আমার মনে রাখা উচিত ছিল যে তুমি বউয়ের কথায় অদ্ভুত করো। এই যে চলো, মাধবকে ডাকো, অভয়কে ডাকো, সকলকে খবর দাও, আমি সকলের সম্মুখ দিয়ে সংসার থেকে বেরিয়ে যাবো। চলো এক্ষুনি চলো। এইসব কি হচ্ছে বল দেখিনি? এবার সব কথা মায়ের কানে যাবে, বাড়ি ভর্তি নোক। তুই কিছু একটা কর বউ, কিছু একটা কর। ছোট করিমা বাবা মশাইয়ের নামে কুকথা কইছিলেন, বলছিলেন বাবা মশাইয়ের নাকি কান পাতলা, আর তাই যেতে দিন বৌঠানা। আসলে ছোট করিমার অভয় ইচ্ছে করে আমার অশান্তি পাকাচ্ছে। কিন্তু এইভাবে অসুখের সময় চলে গেলে? চলে গেলে আমরা তো কিছু করতে পারি না, আর আমরা তো তাদের যেতে বলিনি। একদিক থেকে ভালোই হয়েছে, আসলে সবকিছু সম্পত্তি নিয়ে আর বাহানা মাত্র। সমস্ত দায় দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। তুমি তুমি আমার চন্দ্রের পাশে থেকো মা। কি করলুম আমি? বাবা মশাই চেয়েছিলেন সংসারটাকে বেঁধে রাখতে, ঘরের কথাই ভাবে বাইরে গেলে পাঁচজনে হাসবে, তিনাদের শত্রুরা খোল করতাল বাজিয়ে সদরে এসে চড়া কাটবে, আর অভয় ঠাউর পক্ষে যোগ দেবে মার বাড়ির শত্রুদের সঙ্গে। এতদিন পরে সব দোষ আমার হলো। অভয় বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কত অপমান সত্যি করব বাবা। এই যে এই যে দিদি সঙ্গী, শোনো তুমি আমাদের সঙ্গে যাবে নাকি বড় লোকে পোষা হয়ে থাকবে? তুমি যে বউ তোমার স্থান কথা সেটা তুমি ভুলে গেছো? মা যা হুকুম করবে তুমি মুখ বুঝে শুনবে, মা যেটা বলছে তুমি সেটাই করবে, যেতে বলেছেন যখন যাবে। আমাকে রাজচন্দ্র দাস পাওনি, যে বউয়ের কথায় ওঠা বসা করবো। ভাই ভাই মাথা গরম করো না, শান্ত হও, শুধু শুধু রাগারাগি করো না, আমার কথাটা একটিবার শুধু। আপনি আমার মাকে অপমান করলেন তারপর বললেন শুধু শুধু। বলছি তো ভাই আমার অন্যায় হয়েছে, আমি চোখের মাথায় কথাগুলো কয়ে ফেলেছি। তা বলে এমন ভাবে শাস্তি দেবে? এই সংসার ছেড়ে চলে যাবে তোমরা? এই সংসার তো তোমাদেরও। এই সংসার আমাদেরও। হ্যাঁ, হাসালেন বউটান, এই সংসার আমার, এই সংসারে আমাদের কোনো মূল্য থাকলে এই সমস্ত কিছুর মালিক দাদা একা হতো না। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5A।